আমার ভাইরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়া হলো, গিয়ে জিজ্ঞাসা করা হলো, উম্মুল মুমিনিন বিশ্ব নবী আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করলে নবীজির ব্যাপারে কিছু বলবেন? হযরত আয়েশা বলছে, নবীর সাহাবীরা রে, আমি একদিন কাবা ঘরের মধ্যে পিঠ লাগাই দিয়া পা দুটো লম্বা করে বসেছিলাম রে। আমার প্রাণ প্রিয় স্বামী, জীবনের সবচেয়ে বড় দাবি রে, আমার উরুর উপরে মাথা রেখে আমার দিকে লক্ষ্য করে বলেছিল, আয়েশা আমি একটা ওসিয়ত তোমার কাছে করতে চাই। সেটি ওসিয়ত হলো, আমি রসুল যেদিন মারা যাব রে আয়েশা, ওই দিন আমার লাশটাকে অন্য কোথাও দাপন না করে তোমার ছোট্ট গৃহ তোমার ঘরের নিচে তোমার খাটের নিচে আমি রসুলকে দাপন করে দিও। আয়েশা, তোমার ঘরের ভিতরে আমি রসুল লাশ হয়ে পড়ে থাকব, আর তুমি আমার প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনী, আমার জীবনের সবচেয়ে বড় দামি রে আয়েশা, যতদিন বেঁচে থাকবা ততদিন নিজের স্ত্রী হিসাবে তুমি আমার জিয়ারত করে দিও। বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা বললেন, সাহাবীরা শোনো, বিশ্ব নবী আমার কাছে ওসিয়ত করেছে, আমার এই ছোট্ট ঘরটা ছোট্ট হতে পারে রে, কিন্তু আমাদের স্বামী স্ত্রী যতদিন এই ঘরটার মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত অপুরান্ত রহমত এই জায়গায় পেয়েছি। হযরত আয়েশা বললেন, নবীর সাহাবীরা আমার ঘরের ভিতরে নবীজির দাফন করার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর থেকে হযরত আয়েশার ছোট্ট ঘরটা মাত্র 20 হাত পার্থক্য। এই 20 হাত পার্থক্যের ঘরটার ভিতরে বিশ্ব নবীর জন্য একটি কবর খনন করা হলো, দাপন করা হবে। মৃত্যুর পরে প্রায় তিনটা দিন, চতুর্থ দিনে আসরের নামাজের সময় আমার নবী আপনার নবী সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরের নামাজের পরে হযরত আয়েশার ছোট্ট গৃহটার ভিতরে দাফন করা হয়েছে। জোর কর মারহাবা। এবার বিশ্ব নবীকে দাপন করার পরে অন্য আর একটি প্রসঙ্গ আপনাদের শোনায় দেব। সাহাবাদের শাসন আমল চলে গেল, তাবেঈনদের শাসন আমল চলে গেল, বাদশাহ নুরউদ্দিনের শাসন আমল চলে আসলো। বাদশাহ নুরউদ্দিন শাসন করছে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। ইতিমধ্যে মুনাফিক কাফের মুশরিকগুলো ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বাংলাদেশের মাটি যদি আপনি হাত দিয়া সরান তাহলে বালু বের হয় কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনার মাটি যদি আপনি সরান স্বর্ণের পাহাড় বেরিয়ে যায়। তাম পৃথিবীর সকল দেশগুলোর মাটি সরালে বালু বা অন্য কিছু পাওয়া যায়, কিন্তু মক্কাতুল মুকাররমার মাটি সরায় দিলে স্বর্ণ বের হওয়ার কারণটা কি? স্বর্ণের চেয়ে দামি বিশ্ব নবী সেখানে ঘুমিয়ে আছে। কথা বলেন না কেন? মুনাফিকরা কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিল। এরা শুধু মক্কায় বিরোধিতা করে ক্ষান্ত হলো না, মদিনায় বিরোধিতা করে ওরা থেমে গেল না। নবীজির লাশটা যে কবরে আছে সেই লাশটাকে নিয়ে পর্যন্ত কাফের মুশরিক বেঈমানেরা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কি না? এমন কি শয়তান গুলো মুনাফিক গুলো তিন তিনটা আলেম বানিয়েছিল, টুপি পরিয়েছিল, পাঞ্জাবি গায়ে পরিয়েছিল, মুখে দাড়ি রেখেছিল, মাথার মধ্যে কড়া ফেলিয়েছিল, হাঁটুর মধ্যে কড়া ফেলিয়েছিল, পায়ের মধ্যে কড়া পরেছিল, ওদের আলেম বানিয়েছিল, ট্রেনিং দিয়ে সূরা কেরাত যাহা দরকার, একজন ইমাম হয়ে যাহা দরকার সব কিছু ওই তিনজন আলেমের মধ্যে সিটিং ফিটিং ওরা করে দিয়েছিল। আলেম ওরা তৈরি করেছে শুধু আলেমের বিরোধিতা করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
ওরা তিনটা আলেম বানালো আলেম বানাইয়া ওই খন্দক দিয়ে ধীরে ধীরে মাটিগুলো বের করে করে মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিকে মাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে ফালায়া দিত রাত যখন শেষের দিকে চলে আসত তখন বড় বুজুর্গ হয়ে যেত মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি মুখের মধ্যে দাড়ি বিশাল বিশাল তসবিরে বিশাল বিশাল ইবাদত বান্দেগির বহার তাদের ছিল মসজিদের ভিতরে বাইরে মানুষের আগে যদি বলে হুজুররা বাবা মার জন্য একটু দোয়া করার জন্য হাদিয়া তোহবা দিতে চাই ওরা বলে আমরা কারো হাদিয়া তোহবা নেই না কলম ময়লা হয় কথা বলে ঠিকই না ওরা বলে হুজুর আমরা বাবা মার জন্য একটু দোয়া করার জন্য বাসায় আপনাদের নিতে চাই ওরা বলল আমরা কারো বাসায় যাই না দাওয়াত খাই না হাদিয়া তোহবা নেই না নিজের টাকা পয়সা খরচ করে যাহা করা দরকার তাই করি কথা বলে ঠিকই না আমরা নিঃস্বার্থে ইসলাম মানি এরা যারা বলে নিঃস্বার্থে ইসলাম মানি ওই ব্যাটারাই হচ্ছে শয়তান কথা বলে ঠিকই না আর আমরা বলছি আমরা স্বার্থের জন্য ইসলাম মানি জান্নাত কথা বলে ঠিকই না আমাদের স্বার্থটার নাম কি আরো জোরে বলেন আমাদের স্বার্থ হলো জান্নাত আর যারা বলে আমাদের কোনো শর্ত নাই আমরা নিঃস্বার্থ তার মানেও বড় শয়তান কথা বলেন ঠিক কি না আরো জোরে বলে ওরা মসজিদে নববীর ভিতরে সারাটা দিন থাকতো মাসের পর মাস ওই জায়গায় থাকতো ওরা কেন মদিনায় এসেছে জানে মুশরিক ইহুদি খ্রিস্টান মোনাফেক বেঈমান ভালোই জানে নবীজি মক্কা আর মদিনার দিকে নজর বেশি দেওয়ার কারণে নবীজি মদিনায় শুয়ে থাকার কারণে তামাম পৃথিবী মদিনা মক্কাকে সেজদা করবে কথা বলেন ঠিক কি না এরা বলে মুসলমানরা বলে যে আমাদের নবী বিশ্ব নবী জিন্দা নবী আমাদের নবী মরেনি আমাদের নবী লাশ হয়ে ঘুমিয়ে আছে তার লাশ পচেনি আমরা তাদের নবীকে চিন্তায় করে সুড়ি করে প্রমাণ করে দেব দেখো তোমাদের নবী কবরে নাই তোমাদের মিথ্যা ধারণা কিসের তোমাদের কোরআন হাদিস এগুলো সব মিথ্যা আশ্বাস কথা বলে ঠিকই না ওরা এই মিথ্যা কথাগুলোকে প্রস্ফুটিত করার জন্য আমার নবী আপনার নবীকে চুরি করার জন্য সেই দিন মসজিদে নববীর ভিতরে এরা গিয়েছিল কথা বলে ঠিক কি না মসজিদের ভিতরে থাকলো এরপরে তারা খন্দক খনন করেছিল মসজিদের নববীর ভিতর খন্দক খনন করলো প্রায় মসজিদ থেকে বিশ্ব নবীর ঘরটা হলো মাত্র 20 হাত জায়গা কয় হাত আরো জোরে বলেন কয় হাত আরে বাবা আরো জোরে বলেন নবীজির ছোট্ট ঘরটা আর এই মসজিদে নববীর পার্থক্য হলো মোট 20 হাত কয় হাত মাত্র 20 হাত জায়গা এই 20 হাতের মধ্যে তারা মসজিদে নববীর ভিতর দিয়া সুরঙ্গ পথ খনন করতে করতে প্রায় 19 হাত পর্যন্ত চলে গিয়েছিল কয় হাত 19 হাত পর্যন্ত চলে গিয়েছিল 19 হাত যেদিন খনন করা শুরু করে দিল ওই দিন আমার আল্লাহ আল্লাহ পাক স্বপ্নে ওই বাদশা নুরউদ্দিনকে জানিয়ে দিলেন এই বাদশা নুরউদ্দিন রে তোর দেশের মধ্যে তোর জনপদের মধ্যে আজ আমার নবী লাশ হয়ে ঘুমিয়ে আছে ময়দানে মসজিদে নববীর ভিতর থেকে তিনজন আলেম এই রকম তাদের দাড়ি এমন তার পাঞ্জাবি এমন তার মাথার টুপিরে এই তিনজন আমার নবীকে চুরি করার জন্য মসজিদে নববীর ভিতর থেকে মসজিদ থেকে বিশ্ব নবীর লাশটা খনন করার জন্য ওরা ঢুকেছে আজ তুমি নাখের মধ্যে তেল দিয়ে ঘুমাও বেটা আজ যদি বিশ্ব নবীর লাশ মক্কাতুল মুকাররমা থেকে চিন্তাই হয়ে যায় এই আমার নবীর লাশকে নিয়ে যদি এই মুশরিকের বাচ্চাগুলো বেঈমানগুলো যদি কাফিরের বাচ্চাগুলো যদি আমার নবীর লাশকে নিয়ে অসম্মানিত করে রে বাচ্চা নুরউদ্দিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে চোরের কাতারে কাতার বদ্ধি করাবো বাচ্চা নুরউদ্দিন লাফিয়ে ঝাঁপিয়ে উঠলো বিছানা থেকে
আর ঘুমানো যাবে না, ঘুমাতে গেলে বিশ্ব নবীর লাশ চুরি হয়ে যাবে, কথা বলে ঠিক না, আর ঘুমা যাবে না। আমার ভাইয়েরা বাচ্চা নুরউদ্দিন আর ঘুমাতে পারলেন না, লাপিয়ে ধাপিয়ে উঠলেন বিছানা থেকে, বেরিয়ে পড়লেন ময়দানে, বাসার গেটকে পাড়ি দিয়ে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর দিকে ছুটে চললেন বাদশা নুরউদ্দিন। পিছনে পিছনে গোলামবাদীরা দৌড় দিলেন, বলতেছেন জাহাপনা উটের ওপরে উঠলেই তো হয়ে যায়, না হলে পিঠে যদি আপনি ওঠেন আপনাকে নিয়ে আমরা তড়ি গড়ি করে চলে যাব গো হুজুর। বাদশা নুরউদ্দিন বললে রে গোলামবাদীরা শুনে রাখো, আজ এমন একটি সম্পদ আমার জনপদ থেকে ছিনতাই হয়ে যাচ্ছে রে, আজকে ঘোড়া কেন রে, আজ কোনো কিছুতে উঠার আমার টাইম নাই, কে বাদশা কে ফকির কে চাকর কে গোলাম, আমি বাদশা নুরউদ্দিন সব কিছু আজ ভুলে গেছি, জোরে কান্না আল্লাহু আকবার। এ তোমরা জানো না আমার নবী কোন দিন জীবনেও দেখি নাই, কিন্তু কোরআন হাদিস পড়েছি রে, নবীজির সম্মান শ্রদ্ধা করতে জেনেছি, আমার নবীর লাশ চুরি করতে এসেছে, যদি তোমরা আমি বাদশা নুরউদ্দিনকে কোনো হেল্প করতে চাও তাহলে আমার পিছনে পিছনে গোলামবাদী সবাই মিলে দৌড়াও। সবাই বাদশা নুরউদ্দিনের পিছনে দৌড় দিলাম, মসজিদে নববী পর্যন্ত চলে গেল। যাবার পরে খোঁজাখুঁজি করলেন কোথায় গেল এই মৌলবীরা, এই স্প্রিং মৌলবীগুলো কোথায় গেল, শয়তান গুলো যে দাঁড়িয়ে রেখেছে, এরা যে টুপি পরেছে, এদের গায়ে যে কর্তা অর্থাৎ পাঞ্জাবি, এরা আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা জানি, তার লাশকে চুরি করার জন্য এসেছে, এদের কোথায় খুঁজে পাই, মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে ভিতরে বাহিরে প্রত্যেকটা এলাকায় ফলো করলেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। বাচ্চা নুরউদ্দিন হতভম্ব হয়ে বাসায় ফেরত চলে গেলেন, যাবার পরে বললেন এ গোলামবাদীরা আমি পাগল হয়ে যাব রে, আমি ঘুমাতে পারবো না, আমার সবচেয়ে বড় সম্পদটা বিশ্বনবী, তাকে চিন্তাই করে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক নিজে আমাকে দেখায় দিলেন, চোরদের পরিচয় করে দিলেন, তারপরেও আমি নুরউদ্দিন কোনো ধরতে পারলাম না, আমি মরার সঙ্গে সঙ্গে চোরের কাতারে আমাকে দাঁড়ানো লাগবে, যদি কেউ তোমরা আমি বাচ্চা নুরউদ্দিনকে হেল্প করতে চাও ওই জালেম তিন শয়তানের বাচ্চাকে আমাকে ধরে দাও। আমার ভাইরা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশ্বনবীর কথা স্মরণ করে ভিন্ন দিকে বাচ্চা নুরউদ্দিন পাগলের মতো প্রায় বাসার মধ্যে খাওয়া দাওয়া আরাম বিশ্রাম সব ভুলে গেলেন। বাচ্চা নুরউদ্দিন হঠাৎ করে বললেন গোলামবাদীরা রে তোমরা একটি কাজ করো, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঢোল পিটিয়ে দাও, ঢোল পিটিয়ে দিয়ে বলো বাচ্চা নুরউদ্দিন নিজের হাতে আজ তোমাদেরকে কিছু দান করতে চায়। বাচ্চা নুরউদ্দিনের ধারণা হলো আমি নিজের হাতে দান করব, ঠিক ওই সময় মুখের দিকে তাকাবো, যদি ওই তিন শয়তানের পায় সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে চাই, কথা বলেন ঠিক না। বাচ্চা নুরউদ্দিন ঢোল পিটে দেওয়ার ব্যবস্থা করে দিলেন, গোলামবাদীরা চতুর্দিকে বাতাসের গতিতে খবর পৌঁছিয়ে দিল বাচ্চা নুরউদ্দিন নিজের হাতে তোমাদেরকে কিছু দান সদগা করতে চায়। এ কথা শোনার পর মক্কা মদিনার বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসা শুরু হয়ে গেল, বাচ্চা নুরউদ্দিন নিজের হাতে দান খয়রাত করে যাচ্ছে, মুখের দিকে করে তাকাচ্ছে, কিন্তু ওই তিন শয়তানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না,
যখন বাচ্চা নুরউদ্দিনের মাথা খারাপ হয়ে যাচ্ছে তখন লোকের ঢল যখন শেষ হয়ে যাচ্ছে বাচ্চা নুরউদ্দিন আর স্থির হয়ে থাকতে পারতেছে না বলতেছে গোলাম বাদীরা রে তোমরা কি সঠিকভাবে চতুর্দিকে খবর কি তোমরা দিয়েছিলে বলো বাচ্চাকে বলল যাব না হ্যাঁ অবশ্যই চতুর্দিকে আমরা খবর পাঠিয়েছি সবাই তো আসার কথা আমরা আরো বলে দিয়েছি কেউ যেন ব্যতি না থাকে সবাই যেন জাহাবনার ডাকে সাড়া দেয় সবাই যেন আসে ঠিক ওই সময় কে জানো মদিনা শহরের মসজিদ নববীর পার্শ্ববর্তী এলাকার কোন যুবক যেন দৌড় দিয়ে এসে বললেন হুজুর মসজিদের ভিতরে তিনজন আলেমকে খুঁজে পাওয়া গেছে ওরা কারোর হাদিয়া গ্রহণ করে না ওরা কারোর দাওয়াত খায় না ওরা আজকে এখানে দান খয়রাত নেওয়ার জন্য আসেনি হুজুর এখনে কেবল মাত্র মসজিদের নববীর ভিতরে দেখে আমি আসলাম সঙ্গে সঙ্গে বাচ্চা নুরউদ্দিন বললেন সব রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ ওদের গ্রেফতার করো লিল্লাহে তাকবীর গ্রেফতার করা হলো মসজিদে নববীর ভিতরে গিয়ে শয়তানদের খুঁজে পাওয়া গেল মসজিদের ভিতরে শুধুমাত্র ইমামদাররাই যে এককভাবে যায় তা কিন্তু না মুনাফিকের বাচ্চারাও যায় কথা বলেন ঠিক কি না এই মুনাফিকের বাচ্চাগুলো যায় শুধু শয়তানি করার জন্য আর ইমানদার না যায় ইমানদার হয়ে জীবন যাপন করার জন্য আমার আল্লাহকে ওয়াসজুদ ওয়াকতারিফ রুকু আর সিজদা করে আল্লাহকে পাওয়ার জন্য মুমিনরা যায় কথা বলেন ঠিক কি না আর মুনাফিকরা গিয়া শুধু হুজুরদের ভুল ধরার জন্য যায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ কোরআনে বলেছে এই মুনাফিকের বাচ্চাগুলো শুনো তোদের কবে হুশ হবে রে তোরা যদি জীবন যাপন করো এইভাবে তাহলে তোমাদের জীবন বাঁচার মতো এই পৃথিবীতে কোনো ওষুধ ট্যাবলেটের জন্ম আবিষ্কার আজও হয়নি কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা নবীর কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো নজর কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা মুনাফিকেরা হুজুরদের শুধু ভুল ধরার জন্য বের হয় কথা বলেন ঠিক কি না দেখবেন কিছু মানুষ আছে ও হুজুরদের ভুল ধরে বসে থাকে তার মানে ওই হচ্ছে মুনাফিক কথা বলেন ঠিক কি না সারা দিনের দুনিয়ায় মুনাফিকের ভয় কোরআন হাদিসের জয় আর যোগে যোগে মুনাফিকের কারণে যোগে যোগে মুনাফিকের কারণে ইমানদারদের ভয় কোরআন হাদিসের জয় কথা বলেন ঠিক কিনা